सबस्क्राइब कर पासे थाका बेल आइकन प्रेस कर देवें जाते आमार छाड़ा नतून भिडियो सवार आगे अपना काछे पौंछते पारे। धन्यवाद। हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। आमी गौरांग आपनादेर साथे आर आपनारा देखछेन आमार चैनल ননস্টপ ট্রাভেল উইথ গৌরাঙ্গ। আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও। আজকে আমি যাব লাভা। লাভাতে কোথায় থাকবো, কি কি খাবো এবং কোন কোন জায়গা আমরা দেখতে যাব এবং কোন হোটেলেই বা আমরা থাকবো, পুরো ডিটেইলস দিয়ে দেবো আপনাদেরকে। দেখতে থাকুন আমাদের ভিডিও স্কিপ না করে। আমরা চা খাওয়ার পর আবার পৌঁছে যাই ব্যান্ডেল স্টেশনে। সেখানে 4:20 পৌঁছানোর কথা ছিল তিস্তা তোরসার, কিন্তু সেখানেও সে 7 মিনিট লেট করার ফলে আমরাও মোটামুটি অনেকটাই লেট হয়ে যাই। তারপরে স্টেশনে পৌঁছাই, ট্রেনে উঠে সিট নাম্বার দেখে নিজেদের জায়গায় বসে পড়ি। এখন সবে 6:05, তার মধ্যে আমরা পৌঁছে গেছি কাটোয়া। আর এই দেখো সব মুড়ি গিলছে। বসে বসে বিরক্ত লাগছিল, তাই একটু ভিডিও করলাম বাইরে। আর এখান থেকে কিছুক্ষণের মধ্যে আবার ট্রেন ছাড়বে, উঠে পড়বো। এখন আমাদের বসে বসে হাত পা ব্যথা হয়ে গেছে, তাই বেরিয়ে পড়েছি জঙ্গিপুর স্টেশনে। এখানে নেবে, একটু হাঁটাহাঁটি করছি, কিছুক্ষণ বাদে আবার ট্রেন ছেড়ে দেবে। তো আশেপাশে অনেক লোক নেবেছে, বন্ধুদের মধ্যে সব আড্ডাই আর কি চলছে। আমি উপরে বসে বসে দেখছি, হাসছি আর ভিডিও বানাচ্ছিলাম। বাট আমাদের হাব ডেস্টিনেশনের কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব এনজিপিতে। এখন 2:45 আর আমরা নেবে গেছি এনজিপিতে। এখান থেকে নেবে আমরা যাব এখন আপাতত শিলিগুড়ি, এবং আমরা রয়েছি স্টেশনের বাইরে যাব। আমরা যখন এনজিপির ওভারব্রিজ পার করে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাই, তখন ভোরবেলা 2:51 ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার পর এখান থেকে আপনি পার্সোনাল গাড়ি বা ট্যাক্সি নিয়েও যেতে পারবেন লাভা। আমরা এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে সেখান থেকে পে অ্যান্ড ইউজ বাথরুম থেকে সকালের বাথরুমের কাজ সেরে দিই, কারণ এরপরই আমাদের 3.5 থেকে 4 ঘন্টা বসে থাকতে হবে বাসের মধ্যে। পে অ্যান্ড ইউজের টয়লেট থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি চা বা কফির দোকানে। সেখান থেকে চা বা কফি খেয়ে ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়ি ম্যাজিক ধরে শিলিগুড়িতে। শিলিগুড়িতে এসে সেখান থেকে আমরা চলে আসি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, সেখান থেকে আমরা ধরবো লাভাতে যাওয়ার বাস। সেইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড তখনও খোলেনি, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম সেই জায়গাতে। তারপরে সেইখানে আমাদের বসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। বাইরে হালকা সূর্যের আলো ফোটার পর আমরা চলে আসি বাস স্ট্যান্ড থেকে বাইরে। সেখান থেকে আমরা ঝটফট ছাতু শরবত খেয়ে আবার চলে যাই, কারণ তখনও আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়নি। সকাল 7টার সময় শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়েছিল বাস। টানা 2 ঘন্টা বসে থাকার পর লাভা যাওয়ার রাস্তাতে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিল। এখন আমরা রয়েছি পাহাড়ের উপরে, এখান থেকে আমরা লাভার দিকে যাচ্ছি এবং পুরোপুরি রয়েছি পাহাড়ের উপরে। এখানে একটা জায়গায় বাস দাঁড় করিয়েছে আমাদের জল খাওয়ারের জন্য। তো এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট দেখলাম, খুব ভালো লাগলো। তো এখান থেকে এবার ধীরে ধীরে এগিয়ে যাব আর বাসের দিকে, কারণ যাওয়ার টাইম হয়ে এসছে। তো চলুন, যেতে যেতে আরও আগে অনেক কিছু দেখাবো। আমরা প্রায় পৌঁছেই গেছি। ওই যে শহরটি দেখা যাচ্ছে বাসে বসে, ওটি হচ্ছে লাভা শহর। আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো আমরা শহরে।
আমার পিছনেই আছে রোড আর এটা হচ্ছে ডান পাশে মনেস্ট্রি আর আপনাকে আমাদের হোটেলে যেতে গেলে এখান থেকে সোজা উপরের দিকে উঠতে হবে। আমরা লাবণ্য হোটেলে উল্টো দিকের গলিতে বুদ্ধিস্ট হোমস্টেতে ছিলাম। এখানকার ওনাররা খুবই ভালো, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, দরকার পড়লে অবশ্যই কমেন্ট করবেন, ফোন নম্বর দিয়ে দেবো। আমি এখন দাঁড়িয়ে আছি লাবার হোটেলের ব্যালকনিতে এবং এখান থেকে পিছনেই দেখতে পাচ্ছেন ওখানে দেখা যাচ্ছে বুদ্ধিস্ট মনাস্ট্রি, ওখানে আমরা কিছুক্ষণ বাদে ঘুরতে যাব। আর যেহেতু এখন এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ বা কুয়াশা জমছে, সেই জন্য ওই দূরে থাকা পাহাড়টা এখন আপাতত দেখা যাবে না। তো আর এপাশেও একটা ভালো ভিউ পাওয়ার ব্যাপার আছে, তো এই জায়গাটাও আমরা এখন দেখতে পাচ্ছি না। তো আপাতত দেখি কখন মেঘ কমে। তো ধীরে ধীরে যে পরিমাণে কুয়াশাটা বাড়ছে, মনে হচ্ছে আর কিছুক্ষণ বাদে আমরা ওই বুদ্ধিস্ট মনাস্ট্রিটাও আর দেখতে পাবো না। আপাতত আপনাদেরকে নিয়ে যাব দেখাতে হোটেলের রুম। তো চলুন হোটেলের রুমগুলো আপনাদের দেখাবো। আপাতত এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, এখান থেকে আমরা ভিতরে এসে এইখানে আমাদের বেড, আর এইখান থেকে ঠিক বাইরে জানলা দিয়ে দেখতে পাবো বাইরে যে পাহাড় বা বুদ্ধিস্ট মনাস্ট্রিটা আছে সেইটা। আর এখানে রয়েছে বাথরুমটা আপাতত ভালোই পরিষ্কার এবং চকচকে, প্লাস উপরে রয়েছে গিজারের লাইন, এখান থেকে গরম জলও আমরা পেয়ে যাব। তো আপাতত হোটেলটা ভালোই এবং আমরা এখানে থাকবো 2-3 দিন। তো দেখা যাক এরপরে আর কোথায় কোথায় ঘুরতে যায়, যেখানে যেখানে যাব অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আমি আপাতত এখন রয়েছি রোডে, আর এখান থেকে এই হচ্ছে মনাস্ট্রির উপরে, আর আমি এখন ঢুকবো মনাস্ট্রির ভিতরে। আর এখন ভোরবেলা, তাই বেশি লোকজন নেই। এই হচ্ছে মনাস্ট্রির গেট, এখান থেকে আমরা ভিতরে ঢুকবো। আপাতত আমি ওই দিক থেকে এইমাত্র এলাম, আর এখন ভোরবেলা যেহেতু আকাশে সেরকম খুব একটা মেঘ নেই, তো সেই জন্য এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখায়। আপাতত কাঞ্চনজঙ্ঘাটা রয়েছে ওই সাইডটায়, পুরো খুব সুন্দর দেখাচ্ছে। জানি না মোবাইলে কতটা আসবে, যতটা আসবে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। তারপরে এখান থেকে আমি যাব মনাস্ট্রির ভিতরে। মনাস্ট্রির ভিতরে জোরে কথা বলা বারণ, তাই ওখানে শুধু ভিডিও দেখাবো আপনাদেরকে। ওই যে দূরে সবুজ পাহাড়ের কোল থেকে দেখা যাচ্ছে সাদা পাহাড়, ওটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। উপরে যেহেতু এখন পেয়ার চলছে, তাই উপরে আমি কথা বলতে পারবো না। তো মোটামুটি দেখাবো আপনাদেরকে ভিডিওতে এইখানকার যে মনাস্ট্রি আছে সেইটা। আমি এখন যাব উপরে ওই জায়গাতে, তো সেখান থেকেই দেখাবো আপনাদের পুরো ভিডিও। আমরা এই হোটেল থেকে খেয়েছিলাম ভেজ থালা। ভেজ থালাতে ছিল ভাত, ডাল, একটা তরকারি এবং পাঁপড় ভাজা। এছাড়াও আমরা একটা ডিম ভাজা এক্সট্রা নিয়েছিলাম। আপনারা যদি এখানে মাংস বা মাছ খেতে চান, সেটাও অ্যাভেলেবেল আছে। আমাদের এই ট্যুরে যাবতীয় যা খরচা হচ্ছে পুরো ডিটেলস দিয়ে দেবো সেকেন্ড পার্টে। এখন বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, আর আমরা এখান থেকে দেখতে পেয়েছি আমাদের হোটেল। ওই যে সবুজ রঙের ঘরের চালটা, ওটাই হচ্ছে আমাদের হোটেল।
রাস্তায় ঘুরতে ঘুরতে চারিদিকে নিত্য নতুন জিনিস দেখতে দেখতে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তাই চলে এলাম খাবারের দোকানে। এখন সন্ধেবেলা, তাই হালকা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই পাহাড়ে এসে যদি মোমোই না খেলাম তাহলে আর কি খেলাম, তাই চলে এলাম ঝটপট মোমোর দোকানে, গরম গরম মোমো আর চাটনি। এখানে আমরা রাত্রেবেলা ডিনারে নিয়েছিলাম রুটি এবং আলুর দম, বেশ ভালোই হয়েছিল খাবারটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর একটা কমেন্ট করবেন, আর যারা নতুন চ্যানেলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতে থাকো আমার চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।